গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 5:15, আর এখন আমরা রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে ছট পুজো, প্রথম দিন যেটা বিকেলের পুজোটা হয় সেটা। তো আমরা বেরোবো বলে অনেকক্ষণ ধরেই প্ল্যানিং করেছিলাম, কিন্তু মাম্মাম ঘুমোচ্ছিল বলে অনেকটা দেরি হয়ে গেছে, 5:15 সন্ধে হয়ে গেছে, জানি না শেষ হয়ে গেল কি না। তো আমরা রেডি হয়ে এই বেরোচ্ছি, আমাদের সামনেই একটা ঘাট আছে যেখানে হয়। তো চলো দেখি কতটুকু দেখতে পাই না পাই, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু এগিয়ে এসেছি, তখনই দেখতে পাচ্ছি যে এই যে বাজনা বাজিয়ে সব ঘরে ফিরছে মাথার মধ্যে ডালি নিয়ে। তো আলটিমেট যেটা মানে ভাবছিলাম সেটাই হলো, দেরি হয়ে গেল, মানে আসলাম কিন্তু এমন সময় আসলাম যেই টাইমটা জাস্ট বেরোচ্ছে, মানে আর একটু আগে আসলেই দেখতে পেতাম ঘাট পুজোটা। তো যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটাই হলো, মানে সকালে আসতে পারবো না বলেই, মানে ভোরবেলা তো হয়, সকাল তো হয় না, ভোরবেলায় হয়, আসতে পারবো না বলেই বিকেলবেলাটা ভেবেছিলাম যে দেখতে আসবো। যাই হোক, ভাগ্য খারাপ তাই দেখতে পেলাম না, নাহলে ওদের পুজোটা দেখতে আমার খুব ভালো লাগে। তো দেখো সবাই নিজের নিজের, কেউ টোটো করে, কেউ ভ্যানে করে, কেউ মাথায় করে নিয়ে নিয়ে ডালি নিয়ে বাড়ি ফিরছে। হ্যাঁ, তো মনটা একটু খারাপ হয়ে গেল যে দেখতে পেল। তো আমরা এসেছি, তো এসে দেখছি এটা শেষ হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে, তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসা। দেখো এসে কোনো লাভই হলো না, আসল জিনিসই দেখতে পেলাম না, এখন বেরিয়ে যেতে হচ্ছে। এখন দেখতে পাচ্ছ ঘাট পুরো ফাঁকা, সব মানে যারা যারা জলে নেমেছিল তারা চাঁদ উঠে গেছে, তারা উঠেও গেছে আর সব চলেও গেছে। আমরা যখন ঢুকছি তখন সব বেরোচ্ছে। হ্যাঁ, তো এসে পরে কিছুই সেরকম লাভ হলো না, এই জাস্ট ঘাটগুলো দেখো, এই যে সাজিয়েছে এইগুলোই দেখা যাচ্ছে আর সব বেরোচ্ছে, দেখো সব ঘাটে থেকে সব মাথায় করে করে নিয়ে সব চলে যাচ্ছে। তো কালকে সকালবেলা যেটা ভোরবেলায় হয় সেটা তো আসতে পারবো না, মাম্মা এত ছোট, বিয়ের আগে যেতাম, বাপের বাড়ির ওই সাইডে হতো যেতাম, কিন্তু ভোরবেলাটা পারবো না বলেই ভেবেছিলাম যে বিকেলবেলাটায় আসবো দেখবো, কিন্তু সেটাও হলো না। তো যাই হোক, শুধু ঘাটেরই ছবি তোমাদেরকে দেখাচ্ছি, আর তো কিছু দেখানো নেই, সব চলে গেছে, ফাঁকা হয়ে গেছে, এরকম সুন্দর সাজানো হয় ঘাটে। হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যে ধূপ প্রদীপের পুরো একদম ধোয়া উঠছে এখনো, চলো দেখতে থাকো। অভিনন্দন।
দেখো পুরো ঘাটের মধ্যে এক একটা জায়গা এক একজনের নেয়া থাকে। আজকে যারা যারা যেই জায়গায় করেছে তারাই কালকে এসে, তাই তো আজকে যারা যেই ঘাট মানে যেই ইয়েতে করেছে তাদের নাম্বার থাকে না, কালকে তারা এখানেই এসে মানে নিজের জায়গায় এসেই আবার করবে, মানে ঘাট কেনা থাকে সবার। प्रार्थना कर रहे हैं सबके कपड़े पीछे, मैं आप लोगों को मेरे अंदर से शुभकामनाएं जानाता हूँ। দেখো এটা হচ্ছে একটা পার্ক, হ্যাঁ পার্কের মধ্যেই বড় পুকুর আছে আর এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসে। তো যাই হোক এটার মধ্যেই দেখো ছোট্ট করে একটা মেলা বসে গেছে, যেহেতু দুদিন ধরে এখানে খুব বড়সড় প্রোগ্রাম তাই এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের দোলনা টোলনা খাওয়ার নানান রকমের জিনিস বসে পড়েছে। তো মাম্মাম তো দেখে খুব হ্যাপি, ও এখন বেলুন নেবে বলে ছটপট করছে। এই দেখো একটা ওকে বেলুন কিনে দেয়া হলো। চলো চলো আমাদের এরপর হয়ে গেল দেখা, এরপর আমরা বেরোচ্ছি বাড়ির দিকে। তো যাই হোক আসল জিনিস তো দেখতে পেলাম না, শেষের পর যতটুকু দেখতে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এরপর বাড়ির দিকে ঢুকি। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো টাটা, গুড নাইট।